পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানে জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আব্দুল রবের সাথে এক তৃণমূল যুব কংগ্রেস কর্মীর হুমকির অডিও ভাইরাল হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। যদিও আনন্দবার্তা ভাইরাল হওয়া অডিওর সত্যতা যাচাই করেনি। আমি যেটা বলে দিলাম ওটাই লাস্ট কথা শুনে নেই, এবার বুঝবি তুই। ও মানে আমি কার সাথে মিশবো না মিশবো সেটাও ডিসাইড করে দেবে তোমরা? হ্যাঁ, 100 বার যারা রসিকপুরের অশান্তি করতে চায় সেই লোকগুলোর সঙ্গে যারা মিশবে তাদের কাউকে ছাড়া হবে না। রসিকপুরে শান্তি রয়েছে, এই শান্তি বিঘ্নিত করার চক্রান্তের সঙ্গে যুক্ত যারা থাকবে চক্রান্তের সঙ্গে থাকবে তারা সকলেই দোষী হবে। তো আমরা কি অশান্তি করছি? অশান্তির চক্রান্ত করা হচ্ছে বলেই তো বলছি কথাটা। না আমরা অশান্তি করেছি কি আগে বলো। না না, অশান্তি করার চক্রান্ত চলছে, আর অশান্তি করার সাহসটা কার আছে এখানে? দিন রাত ফোন করে করে ঠিক আছে লোককে টেনশন করে যাচ্ছে, আমরা মানে মেরে যাবে এই মুহূর্তে রসিকপুরের বুকে কোন রকম কোন অশান্তির এখনো পর্যন্ত হয়নি আর হতে দেবো না। এবার যারা করবার চক্রান্ত করবে তাদের কাউকে ছাড়বো না। আমি কোনো চক্রান্তের মধ্যে নেই তো, আর ওকে আমি ফোন করেছিলাম এমনি ব্যবস্থা, আমার ব্যক্তিগত সম্পর্ক ভালো বলে। ঠিক আছে, ওর সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ভালো থাক না, তো সেইটাকে ব্যক্তিগত পর্যায়ে আর কিটা করে নিয়ে যা, সেটাকে রাজনীতি দিয়ে আর কিতে নিয়ে গেলি কেন? ওই তো আমাকে বলছে ম্যাথ 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 বোঝাচ্ছে আমাকে। ম্যাথ মানে মারবে আর কি, ম্যাথের বাইরে। তোকে ম্যাথের বাইরে বাইরে মানে ওর ভাষাতেই ওকে জিজ্ঞাসা করবে না? মানে টিম আমার ব্যক্তিগত কথা বলছি কাকা, শোনো তোকে আমি আবার বলছি যে তুই যদি ভরসা করিস যে তোর আইন এখানে আসবে তো আইনুল বলবি যে রেডি হয়ে যেন আসে, রক্ত গঙ্গা বয়ে যাবে। আমি ওই তো পলিটিক্যাল ইয়েতে যাচ্ছি না তো। আরে তুই তো পলিটিক্যাল লাইনে রয়েছিস আবার যাচ্ছিস না কেন? ওকে তো আমি তো আলাদা পলিটিক্যাল ইয়েতে তো ফোনটা করিনি, এতজন আছে। সবুজের সঙ্গে মোটরসাইকেলে চেপে যাওয়া মানে তো তুই পলিটিক্যাল লাইনে চলে এসেছিস, আবার তুই কোথায় রইলি ধোয়া তুলসি পাতা? বাবা আমি কার সাথে মিশবো না মিশবো সেটাও তোমরা আমাকে ওই মেশাটাই তো এবার তোর কাল হবে। ঠিক আছে, এতদিন পর্যন্ত তুই তো পিকচারে ছিলি না, এতদিন পর্যন্ত তুই তো আমাদের নজরেই ছিলি না ওইসব ব্যাপারে, অনেক কিছু ঘটনা জানি আমরা। আমি কিন্তু অনেক বড় বড় কথা বলেছিস, আব্দুল রবের ভাই ইয়ে গেছিল আমাকে আমাকে আনতে এসেছিল দলে আনতে এসেছিল, অনেক কথা বলেছিস তো। কে বলেছে? যারা বলেছে কোনো প্রমাণ থাকলে পরে আমাকে দেখিয়ে দেবে, এইসব কথাবার্তা বলছিস তো। তুই তোর তোর অনেক জ্ঞান বুদ্ধি বহুত কিছু হয়েছে, তারপরে হচ্ছে যে আজ বর্ধমান পৌরসভা 8 নম্বর ওয়ার্ডে বর্ধমান পৌরসভা প্রশাসক মন্ডলীর সম্বোধনা দেওয়া হলো, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মতানৈতিক জিন্দাবাদ, মোহাম্মদ সমীর। বাহ, বিজেপি দলের না সিপিএম এর দলের? না তুই মোহাম্মদ হয়ে গেলি কবে? দফাদার সমীর দফাদার লিখতে তোর লজ্জা লাগছে কেন? আর দফাদারটা যোগ করে দিচ্ছি, যোগ করে দে না। ওইটা ওইটা যদি কোনো মানে অন্য দলের হতো তুমি আমাকে বলতে, আমি তাও শুনে নিতাম। আমাদের না না অন্য দল ফল না, তুই যেটা করেছিস ঠিক আছে, ভালো জিনিস করেছিস তো, অসুবিধা কিছু নেই। এতদিন পর্যন্ত তো আমি জানতাম না, আমি জানলাম এবার তো এবার রেডারের মধ্যে থাকবি আর কি। ঠিক আছে, আমাকে মেরে দেবে মেরে দেবে। ঠিক আছে, মাথায় মারাটা তো রেডার নয়, মাথায় মারাটাই রেডার নয় তো, মাথায় মারার থেকেও বড় কথা অনেক কাজ চোখ বন্ধ করে দিতাম যে ঠিক আছে চলো, কিন্তু চোখটা খোলা থাকবে এবার আমার। ঠিক আছে, ঠিক। শহরের রসিকপুর এলাকার বাসিন্দা মোহাম্মদ সমীর দফাদার অভিযোগ করেন, তিনি তার বন্ধু সবুজের সাথে মানুষের স্বার্থে পুরসভার অনেক কাজ করেন। তাকে আব্দুল রব হুমকি দিয়ে বলেছেন সবুজের সাথে যাতে মেলামেশা সে না করে। তার আরো অভিযোগ, তাকে বাঁচাতে সহ পুর প্রশাসক আইনুল হক রসিকপুরে এলে রক্ত গঙ্গা বইবে, এরপরে তিনি আতঙ্কিত হয়ে পড়েন। আজ সকাল 11:30 নাগাদ আমাকে আব্দুল রব ফোন করেছিল, যেহেতু আমি আমার এক বন্ধু আছে সবুজ নাম, ওর সাথেই আমি পৌরসভাতে একসাথেই কাজকর্ম করি, পাড়ার যা ভ্যাকসিন লাগবে কার ঘর হচ্ছে না এগুলো দেখার জন্য বলেছিল, আমি সেগুলো করি। তো সেই পরিপ্রেক্ষিতে আব্দুল রব
আজ আমি ফোন করে হুমকি দিচ্ছে যে তুই রাডারের মধ্যে আছিস, তুই যখন তখন মার খেতে পারিস, এবং আমার কাছে সেটা রেকর্ডিংও আছে, সেই রেকর্ডিংটাও আমি আপনাদেরকে দিয়ে দেবো, আপনারা একটু দেখবেন। আর সবুজের সাথে মিশবো না কার সাথে মিশবো সেটাও আমাকে আব্দুল রব ডিসাইড করে দিচ্ছে। আর আমি যে তৃণমূলের হয়ে প্রচার করছি ফেসবুকে, সেটার জন্যও আমাকে অসুবিধা ইয়ে করছে, আমার ফেসবুক প্রোফাইলে আমি কাকে কি করব না করব সেটাও আব্দুল রব ডিসাইড করে দেবে। আমার নাম মোহাম্মদ সমীর দফাদার, আমার ফেসবুক প্রোফাইলে MD সমীর দিয়ে আছে, সেটার জন্যও আমাকে বলছে। আমি মানে OBC কাস্টের বলে আমাকে এইরকম করে জাত তুলেও আজকে কথাটা বললো। আমি কিন্তু মানে প্রাণহানির আশঙ্কা করছি, আমাকে যখন তখন মেরে দিতে পারে। আমি তার জন্য দায়ী কে থাকবে? আমি যদি কিছু হয় তার জন্য দায়ী থাকবে আব্দুল রব। ফোনে কাকে গালাগাল দিয়েছে? ফোনে আমাকে ইয়ে করেছে, আর আইনুল হকের জন্য বলেছে যে তোর আইনুল হক করবে, ওই দেখে নেবো, এ করে নেবো, ঠিক আছে, রক্ত গঙ্গা বইয়ে দেবো, সমস্ত রেকর্ডিং আছে আপনাদের কাছেও আমি দিয়ে দিচ্ছি, আপনারাও একটু দেখবেন। আর আমি অন্য কোনো পার্টির হয়ে প্রচার করিনি, তৃণমূল পার্টির হয়ে প্রচারটা করছি, সেটাও দেখেছে, সেটাও আমাকে বলেছে এই জিনিসগুলো কেন হবে। আর আজ আমাকে বলে নয়, আরও অনেকজনকে কাল গতকাল মেরেছে, পরশু দিন মেরেছে, কালকে শেখ রওশন বলে। মূলত ওনার দাবি কি যে আইনুল হকের কোনো লোকের সঙ্গে মেশা যাবে না? কারোর সাথে মেশা যাবে না, আইনুল হকের কারোর সাথে মেশা যাবে না কো, ঠিক আছে, আর পৌরসভায় আসা যাবে না, আর বিশেষ করে আমার যে বন্ধুগুলো আছে সবুজ সাহেব এদের সাথে মিশাই যাবে না। কি চাইছেন আপনি? আমি চাইছি এর একটা প্রতিবাদ হোক, এর একটা প্রতিবাদ হোক, আর প্রশাসনকেও আমি যাবো লিখিতভাবে দেবো, যাতে আমার প্রাণহানির আশঙ্কা আছে, আমি যেন শান্তিতে ঘুরতে পারি, কাজকর্ম করতে পারি, তার জন্য ব্যবস্থা করব। রসিকপুর। তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন আব্দুল রব। তিনি জানান তাকে কুলসুত করতেই এইসব মন গড়া বিষয় বানানো হচ্ছে। তিনি আরো জানান ওই অডিও তার নয়। কিন্তু সে যুব করছে এবং আপনারই ভয়েসটা পাওয়া গেল? না না, আমার কাছে চেক করা হোক, ভালো করে চেক করা হোক, আর এটা ল্যাবে পরীক্ষা করা হোক, এসব নানান ধরনের পরিকল্পনা চলছে, সেই তারই একটা অঙ্গ বলে মনে হচ্ছে এটা। তো যাই হোক না কেন, আমি এটুকু বুঝতে পারছি যে গত কালও একটা ঘটনা ঘটেছিল বলছে, এবং সে থানায় গিয়ে সেই যুব 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 করে এটাও করছে, কিন্তু অভিযোগটা আমার নয়, সেটাও দেখা গেছে। কিন্তু বাস্তবিক ক্ষেত্রে যেটা হচ্ছে যে ওকে আঘাত করা হয়েছে, মারা হয়েছে, আক্রান্ত হয়েছে, যে কথাগুলো বলছে না, এই সমস্তটাই প্রমাণিত আছে, প্রমাণ আছে আমাদের কাছে যে ও মিথ্যা, ওকে বলানো হচ্ছে, এরকমই একটা চক্রান্ত চলছে। দেখে নিন, ওই ছেলেটি গতকালকে হাসপাতালে গিয়েছিল ডাক্তার দেখাতে, ENT ডিপার্টমেন্ট সোমবোধ শুক্র যে ইউনিট সেখানে, ডাক্তারের কাছে গেলে কী করে হলো কেন হলো এটা জানতে চায় ডাক্তার। প্রথমেই ডাক্তার জিজ্ঞেস করেছিল, তো তার উত্তরে সে বলেছিল রোড অ্যাক্সিডেন্ট, রাস্তা অ্যাক্সিডেন্ট হয়েছে, লেখা রয়েছে RTA রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট বা RA রোড অ্যাক্সিডেন্ট। পরবর্তী ক্ষেত্রে দেখুন সেটাকে আবার RTA বা RAটাকে কাটা হয়েছে, তার নিচে আবার লেখা হয়েছে ফিজিক্যাল অ্যাসাল্ট, সেটা কিন্তু দেখুন কালিটা আলাদা। এটা দুই হচ্ছে যে ডাক্তারবাবু দেখেছেন সেই ডাক্তারবাবু আফটার কমপ্লিটিং দি প্রেসক্রিপশন ইনিশিয়াল সিগনেচার করেছেন, ইনিশিয়াল সিগনেচার তার যেটা আছে এখানে RTA বা RA রোড অ্যাক্সিডেন্টটাকে কাটার পর একটা সিগনেচার করতে হয়, যেহেতু ইনিশিয়াল ওটা কাটাকাটি হচ্ছে, এই সিগনেচার আর এই সিগনেচার মিলছে না। আর রোড অ্যাক্সিডেন্ট হলে কেস না করানো যাবে না রবের বিরুদ্ধে? তো ফিজিক্যাল ওকে বুদ্ধিদাতা, ওর যারা বুদ্ধিদাতা এই যে আইনুল হক আইনুল হক করছে, আমি আইনুলের বিরুদ্ধে কোনো কথা বলতে চাই না, কারণ আমি তো সরাসরি এসব সে করেছে কিনা আমি তো জানি না, তাহলে ওর বুদ্ধিদাতা যারা তারা ওকে বুদ্ধি দিচ্ছে, রোড অ্যাক্সিডেন্টের তো কেস হবে না, আব্দুল রবকে ফাঁসিয়ে রাখতে হবে আর দু তিন মাস, পুরো নির্বাচনটা পার করতে হবে যেমন করে হোক, এটা তারই অঙ্গ। তো যাই হোক, যারা এসব করছেন একদিন না একদিন তাদের সুবুদ্ধি উদয় হবে, আর দলের কাছে এই ব্যাপারে আমি যা বলার বলবো দল জানতে চাইলে নিশ্চয়ই বলবো। এগুলো আমার বর্ধমান থেকে পিন্টু প্যাটেল রিপোর্ট, আনন্দ বার্তা।